দর্শক, বিভিন্ন সূত্র মারফত যমুনা টেলিভিশনের কাছে এমন তথ্য এসেছে যে সাকিব আল হাসানের ঢাকায় আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এর আগে আপনারা প্রত্যেকেই জানেন, সাকিব আল হাসান ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ খেলে টেস্ট ম্যাচ ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। আমরা যতদূর জানি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাতে এসেছেন, তবে সেখান থেকে তিনি ঢাকায় আসতে পারবেন কিনা সেই ব্যাপার নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেটা বৃহস্পতিবার বিকেলের আগ পর্যন্ত আমরা কংক্রিট কোনো কিছু বলতে পারছি না। এই মুহূর্তে সাকিব আল হাসান তার বিদায়ী টেস্ট ম্যাচটা খেলার জন্য ঢাকায় আসতে পারবেন কি পারবেন না। দর্শক, আমাদের সহকর্মী তাহমিদ অমিত ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন, তাকে যুক্ত করে নিতে চাই। অমিত, মধ্যরাতে আপনাকে যুক্ত করতে হচ্ছে একটা বিশেষ কারণে। বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে এই সংবাদটাও এসেছে যে সাকিব আল হাসানের ঢাকায় আসা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? হ্যাঁ, যেটা খবরে আপনি দেখাচ্ছিলেন, রিপোর্টও দেখছিলাম, নির্বাচক কথা বলছেন, পরিচালক ফাহিম ভাইও কথা বলছেন একইভাবে যে সাকিব আসবে, সেই হিসেবে পুরো প্রস্তুতিটাই সম্পন্ন হয়েছে। তাহলে তো দল ঘোষণাই হতো না, সাকিবকে বাদ দিয়েই তাহলে দল ঘোষণা হতো। সাকিবে যদি না আসার কোনো সম্ভাবনা থাকতো তাহলে তো সাকিবকে বাদ দিতে হতো। এটা আসলে দল ঘোষণার পরে সবাই ধরে নিচ্ছিল সাকিব এই টেস্ট খেলতে এসছে, আসছেন তিনি বিদায়ী টেস্টার, এবং এটা তাই হচ্ছিল। তিনি এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে এসেছেন, এখন তিনি দুবাইতে আছেন। সম্ভাবনা ছিল যে কালকে, মানে আজকে আর কি, দুপুরে তার ফ্লাইটে উঠবার কথা বাংলাদেশ ঢাকার উদ্দেশ্যে, কিন্তু নানা কারণে এই ফ্লাইটটা তিনি উঠতে পারবেন কিনা সেটা এখন বড় ধরনের প্রশ্নের মুখে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে এই মুহূর্তে ফ্লাইটে উঠতে মানা করা হয়েছে বিভিন্নভাবে, যেটা হোক তার নিরাপত্তা ইস্যু আছে। আমরা জানি বারবার সরকার থেকে বলা হচ্ছিল, বিসিবি থেকে বলা হচ্ছিল, একজন সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে নিরাপত্তা তারা নিশ্চিত করবেন, বাকি যে জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে তাকে নিয়ে সেটা আসলে কতটুকু প্রশমন করা গেছে কিনা, সাকিব একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, সেটা আসলে কতটুকু করতে পেরেছিল কিনা সে নিয়ে সন্দেহ আছে। কিন্তু গত কয়েকদিন আগে যখন ক্রীড়া উপদেষ্টা মিরপুরে যেয়ে বললেন সাকিবের আসা বা যাওয়া নিয়ে আসলে কোনো শঙ্কা দেখছে না তার মতো করে, তারপরে কিন্তু সবাই ধরে নিচ্ছিল, দলটাও ঘোষণা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে খুব কঠিন হয়ে গেছে, যতটুকু জানতে পেরেছি যে এখন আসা তার পক্ষে সম্ভবই হচ্ছে না, যদি আবার কোনো নাটকীয় ঘটনা না ঘটে। তার মানে এই নয় যে তিনি এখনই আবার যুক্তরাষ্ট্রে ফেরত চলে যাচ্ছেন, তিনি আসলে ওয়েট করবেন কালকে পর্যন্ত শেষ মুহূর্তের জন্য, যদি কোনো সিদ্ধান্ত আবার নতুন করে হয়, যেহেতু বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এখনো সময় আছে তার ফ্লাইট এই টাইমটা, তখন এসে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। তবে এখন বলাই যায় সাকিবের ঢাকা আসা যেটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেটা বড় ধরনের জটিলতায় পড়েছে, এবং সবকিছু এখন যে অবস্থায় আছে তাতে এটা এই কনক্লুশনে আসা যায় যে সাকিবের বিদায়ী টেস্ট মিরপুরে খেলা হচ্ছে না। অমিত, আমি ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনি যেমনটা বলছিলেন যে ঢাকার বিমান ধরতে সাকিব আল হাসানকে খুব সম্ভবত না করে দেওয়া হয়েছে, এই নির্দেশনাটা কি ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে নাকি বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছে, হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু কি জানা গেছে কিনা এই ব্যাপারে? দেখেন, আপনি যে দুটো স্টেক হোল্ডারের কথা বলছেন, বিসিবি সরাসরি সাকিবের অভিভাবক, ক্রীড়া মন্ত্রণালয় আছেন, তারা কিন্তু সাকিবের নিরাপত্তাটা নিশ্চিত ভাবে সবার আগে অগ্রাধিকার দিচ্ছে নিশ্চিত ভাবে। তারা এখন যদি কে না করেছেন সেটা আসলে খুব কঠিন বলা এই মুহূর্তে, তবে যেই বলুক না কেন তারা নিশ্চিত ভাবে সাকিবের নিরাপত্তায় যদি কোনো রকমের ঝুঁকি থাকে তারা নিশ্চয়ই সেটা চাইবেন না সেই জায়গাটাতে। এবং একইবারে যে সবকিছু না হয়ে গেছে তা না, কিন্তু বলা হয়েছে অপেক্ষা করার জন্য, কারণ অপেক্ষা করতে বলার কথা ছিল না, সেটাই ঘটনা যে তিনি স্বাভাবিকভাবে আসার কথা, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তিনি এত দূর চলে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, সেহেতু মানে এখনই সব শেষ হয়ে গেছে, একটাই তো আশা আছে যদি শেষ মুহূর্তে কিছু হয়। আজকে আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা আমরা অনেক গণমাধ্যমে দেখেছি, তার অনেক কিছু ছবির মতো কিছু অংশ পুরানো হয়েছে, কিছু ক্ষোভ আবারও দেখা গেছে, আমরা মিরপুরের দেয়ালে কিছু ছবি দেখেছিলাম যদিও সেগুলো মুছে ফেলা হয়েছে। সবকিছু মিলে একটা শঙ্কা তো থাকি, নানাভাবে আরো বৃষ্টির আমরা কালকে দিন হলে আমরা আরো বেশি পরিষ্কার হবো কোথা থেকে নির্দেশনাটা এসছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ বা কি হবে শেষ পর্যন্ত, একটু ওয়েট করতে হবে কালকে বিকেল পর্যন্ত। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগ ডে কামিং আহেড, মধ্যরাতে আপনাকে বিরক্তও করতে হয়েছে যে কারণে দুঃখিত, তবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ মধ্যরাতে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। Thank you.